হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুজাতা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজ ঘরে যা রান্নাবান্না করব সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ছাইপন মাছ দিয়ে কাটি কচু রান্না করব, আজ সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কাটি কচু মাছ সব কেটে ফিরে আসছি রান্নাতে, ততক্ষণ আমার সাথে থাকবেন। আর এই গ্রাম বাংলার সাদামাটা রান্না দেখার জন্য আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাইপন মাছের ডিমও হয়, সাইপন মাছে কিন্তু ডিম তেল সব কিছুই হয়। দেখা যাক এই সাইপন মাছে ডিম হয়েছে না তেল হয়েছে দেখব। সাইপন মাছের জন্য একটু জল গরম করে নিয়েছি, আবার লবণ দিয়ে দিচ্ছি। সাইপন মাছের একটু নাল আছে, তাছাড়া যে আঁশটে গন্ধটা থাকবে কেটে যাবে। জিরে গোলমরিচ শুকনো লঙ্কা বেটে নেব। সাইপন মাছ কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, গাঁটি কচু কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে গাঁটি কচু আর এই সাইপন মাছের তরকারির জন্য মশলা রেডি করে নিয়েছি। পেঁয়াজ বেটে নিয়েছি, রসুন বাটা, আদা, জিরে গোলমরিচ বাটা, শুকনো লঙ্কা বাটা। এখন হলুদ লবণ মাখিয়ে মাছ ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, প্রায় ভালোভাবে গরম করে নিয়েছি। তেল দিয়ে দেব। এই মাছ ভাজার জন্য তেলও কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নেব। তেল ভালোভাবে গরম করে নিয়েছি। একে একে মাছ সব ভেজে নেব। মাছ লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। মাছ দেখুন এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি, তেল দিয়ে দেব। তেল কড়াইয়ের চারিদিকে ভালোভাবে লাগিয়ে নেব। পাঁচফোড়ন দিয়ে দেব। পেঁয়াজ কুচি, পেঁয়াজ লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি, রসুন বাটা, আদা বাটা, জিরে গোলমরিচ শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব। মশলা ভালোভাবে কষাই করে নেব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প জল দিয়ে মশলাটা ভালোভাবে কষাই করে নেব। দু মিনিট ভালোভাবে মশলা কষাই করে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। কেটে রাখা গাঁটি কচু দিয়ে দেব। মশলার সাথে গাঁটি কচু ভালোভাবে কষাই করে নেব। তিন মিনিটের জন্য ঢেকে দেব। তিন মিনিট বাদে ফিরে এসেছি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, পাঁচ থেকে ছটি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। কচুরমুখী ভালোভাবে কষাই করে নিয়েছি, জল দিয়ে দেব। ফুটে উঠলে মাছ দিয়ে দেব। তরকারি ফুটে উঠেছে, ভেজে রাখা মাছ দিয়ে দেব।
5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। নিলে গাঁটি কচু ছাইপন মাছের তরকারি রেডি হয়ে যাবে। 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। গাঁটি কচু ছাইপন মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। এরকমই পাতলা ঝোল রাখবো। ছাইপন মাছ গাঁটি কচুর তরকারি রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। গাঁটি কচু দিয়ে ছাইপন মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। কম মশলা দিয়ে কিভাবে রান্নাটা করলাম পুরো ভিডিওটা আশা করি আপনারা দেখেছেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।